বাবাকে লাগবে আমার বাবাকে। মেয়ে ইতি সম্পর্ক গড়ে উঠেছিল পাশের গ্রামের যুবকের সঙ্গে। মেয়ের এই সম্পর্ক মা বাবার মেনে নিতে পারছিলেন না, এতেই কাল হলো দুজনে। মেয়ের প্রেমিকের ছুরির আঘাতে অকালেই প্রাণ হারালেন বাবা বিমল বর্মণ এবং মা নীলিমা বর্মণ। নীলিমা বর্মণ পঞ্চায়েত সদস্য, তাদের বাঁচাতে গিয়ে মেয়ে নিজেও গুরুতর জখম হন। নৃশংস ঘটনাটি ঘটেছে শীতলকুচি এলাকায়, তবে রেহাই পায়নি প্রেমিক যুবক। প্রতিবেশীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি ঘটনা ঘটলো? ঘটনাটা কি, আমরা তো পাশের বাড়ির লোক, ওরা বাড়িতে খুব চিল্লে চিল্লে লাগাইতেছে, তা আমরা ভাবতেছি যে ওরা চিল্লে চিল্লে লাগাইছে, মনে হয় কিছু প্রেশার টেশার, হাই প্রেশার বাবার কিছু একটা হয়েছে। তা আমরা ভাবছি যে বলে এমনি পরে আমরা দুইজনে আমরা স্বামী স্ত্রী দৌড়িয়ে আসলাম। আসার পরে দেখি বাবাকে ঘরে ফেলে দিছে, রক্ত টক্ত বাঁচা বাঁচি, এরা তিনজনে ভাল ছিল। পরে ওই ছেলেটা আমাদেরকে দেখি উপর দিয়ে মানে আর এক কলে পরে দিকে ছাদ দিয়ে দৌড় মারছে। দৌড় মারার পরে ওরা কি করলো, ওই ছেলেটা আমার স্বামী কি করলো, পিছন দিয়ে দৌড়লো। দৌড়ার পরে এমন করে ওই ছেলেটা তিনজনটাকে আসে হানি 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 একটা মারি ফেললো। কি দিয়ে হানলো? ছুরি একটা আসলো, ছুরিটা এখানে ফেলে আসলো, ছুরিটা আমি নিয়ে ওইখানে রাখছি, ছুরিটির সব ছিল। তারপরে দুইজন ধরা আছে, একজন বাড়িতে আছে আর একজন হসপিটালে আছে, দুইজনে থানাতে আছে। লোকগুলো চিনেন না? আমরা কোনো চিনি টিনি না, ওগুলো কোন দেশের লোক, কোন কোথা থেকে আসলো আমরা কিভাবে দেখবো। ওনাদের নামগুলো জানেন? জানি, বলেন। মানে বিমল কুমার বর্মণ আমার কাকুর নাম, নীলিমা বর্মণ উনি আমাদের গ্রামের পঞ্চায়েত, চার মেয়ে। উনি কি দুইজন মারা গেল? দুইজন, ওরা স্বামী স্ত্রী মারা গেছে। নীলিমা বর্মণ, নীলিমা বর্মণ বিমান কুমার বর্মণ। নীলিমা কি পঞ্চায়েত? পঞ্চায়েত, গ্রামের পঞ্চায়েত আমাদের। আচ্ছা, ওরা দুইজনে মারা গেল, আর ওর মেজো মেয়ে আর সেজো মেয়ে তিন দুইজনে আছে। ও দুইজনের নাম, একটা রীতি বর্মণ একটা রুনু বর্মণ। খুব সিরিয়াস আছে। কোথায় কোথায় লাগছে ওদের? ওদের একটা পেটে লাগছে, হাতে লাগছে, পেটের ভুঁড়ি একটা বাড়ে আইছে, ওদের এইভাবে বাড়িয়েছে, খুব সিরিয়াস। কোন জায়গাটার ঘটনা? শীতলকুচি হসপিটালের একটা সামনে, বেশি পাশাপাশি আর কি। কি নাম আপনার? আমার নাম স্বামী নেবি। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী। কি চাইছেন আপনারা? আমরা চাইতেছি ওদেরকে শাস্তি দাও, আমরা এইটুকুই চাইতেছি। কেন এ তো একদম একটা নিরীহ লোক, একে কেন এরকম করলো, আমরা বিচার চাই আপনাদের কাছে। খুব এদের এদের মতো লোক আমাদের শীতলকুচি কমে আছে। কি নাম দিদি বললেন আরেকবার? স্বামী নেবি। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হিংসাত্মক হয়ে ওঠে বিভূতি নামে এক যুবক। তিনি তিনজনকে নিয়ে ভোর 4:30 নাগাদ প্রাক্তন শিক্ষক বিমল বর্মণের বাড়িতে গিয়ে পরপর চারজনকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসলে দুজন পালিয়ে যায়, একজনকে আটক করে স্থানীয় মানুষজন। আহত অবস্থায় চারজন বিমল বর্মণ, নীলিমা বর্মণ, রুনু বর্মণ, ইতি বর্মণকে শীতলকুচি গ্রামীণ হাসপাতাল থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিমল বর্মণ নীলিমা বর্মণকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মারা যান রুনু বর্মণ। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরেক বোন ইতি বর্মণ। সরাসরি ঘটনাস্থল থেকে পাকড়াও করে বিভূতিকে। পরবর্তীতে মূল অভিযুক্ত বিভূতি প্রেমের সম্পর্ক স্বীকার করে নেয়। পুলিশ তদন্ত শুরু করেছে।